দশ দফা দাবি নিয়ে নবদ্বীপ পৌরসভার অভিযান ও রেপুটেশন ডিওয়াইএফআইয়ে। নবদ্বীপ তৃণমূল পরিচালিত পৌরসভায় চলছে একাধিক দুর্নীতি। পুরসভার সমস্ত শূন্য পদে করতে হবে নিয়োগ, নাগরিক পরিষেবা দিতেও ব্যর্থ পুরসভা। পাশাপাশি শহরের বুকে একাধিক জলাশয় ভরাট হচ্ছে অবৈধভাবে এবং নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর নিচ থেকে অবাধে চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। এমনই দশ দফা অভিযোগ ও দাবি নিয়ে নবদ্বীপ ডিওয়াইএফআই এর লোকাল কমিটির ডাকে পৌরসভা অভিযান ও রেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। আজ সকাল 11টা নাগাদ নবদ্বীপ শহরের রামসীতাপাড়া দলিল কার্যালয় থেকে মিছিল করে পুরসভার সামনে আসে চলে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভা ও পৌরপতির বিরুদ্ধে দুর্নীতি স্লোগান। এরপর পৌরসভার পার্শ্ববর্তী নাম নেতাজি স্ট্যাচুর সামনে পথসভা করে ও ডেপুটেশন দেয়। তাদের অভিযোগ, দীর্ঘ এক মাস আগে থেকে জানানো সত্ত্বেও পৌরপতি সহ অনেকেই ছিল অনুপস্থিত, ফলে তারা পৌরসভার রিসিপ্ট সেকশনে জমা করে তাদের ডেপুটেশন কপি। পাশাপাশি তারা বক্তব্যে হুঁশিয়ারিও দেয়। তাদের দাবি, ও নবদ্বীপে চলা দুর্নীতি বন্ধ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে। পথসভা চলাকালীন পাশ দিয়ে নবদ্বীপের বিধায়ক পৌরপতির গাড়ি গেলে তাকে লক্ষ্য করে ডিওয়াইএফআই এর কর্মীরা চোর চোর স্লোগান দেয়। পরে পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেয়। আমরা ডিওয়াইএফআই, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। নবদ্বীপ লোকাল কমিটির ডাকে আগেই আমরা ঘোষণা করেছিলাম এবং এক মাস ধরে এই নবদ্বীপ শহরের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বাড়ি বাড়ি গেছি। আমরা পথসভার মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের দাবি, এই নবদ্বীপ শহরের বেকার যুবক তাদের কাজের জন্য বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের এই শহর আমাদের খুব প্রিয় শহর, শুধুমাত্র আমরা যারা ডিওয়াইএফআই করি তাদের শুধুমাত্র না, এই নবদ্বীপবাসীর সবার হচ্ছে এই প্রিয় শহর নবদ্বীপ। এই শহরকে বাঁচানোর ক্ষেত্রে এই নবদ্বীপ পৌরসভার ভেতরে 300-এর ওপরে শূন্যপদ পূরণ করা হয় না, ক্যাজুয়াল কর্মীদের নিয়োগ করা হয়। কিছু হচ্ছে ক্যাজুয়াল কর্মী যারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারেন, কিন্তু আমরা ডিওয়াইএফআই, আমরা যেটা বিশ্বাস করি, বেকার যুবক তাদের কাজের দরকার। আমরা বলছি তাদের যে 4-5 হাজার টাকা দিয়ে মাইনে দিচ্ছে, এটা তাদের ভবিষ্যৎ হতে পারে না। আমরা তাদের জন্য আমরা পাশে আছি। আমরা বলছি নবদ্বীপের দক্ষিণ প্রান্তে গৌরাঙ্গ সেতু সংলগ্ন যে গঙ্গা নদী রয়ে চলেছে, তার পাশ থেকে রাতের অন্ধকারে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অবাধে এই তৃণমূলের নেতৃত্বে অবাধে হচ্ছে ওখানে বালি মাফিয়ারা বালি কাটছে। আমরা কয়লা খাদানের নাম শুনেছিলাম, এই নবদ্বীপে বালি খাদানের নাম শুনছি। এই নবদ্বীপ শহরে 1 নম্বর ওয়ার্ডে 2016 সালে নবদ্বীপের বিধায়ক উদ্বোধন করেছিল যে নবদ্বীপে একটা সার কারখানা হবে ভাগাড় অঞ্চলে, কিন্তু সার কারখানা হলো না। এই 6 বছর যাওয়ার পরেও এই নবদ্বীপে সার কারখানার মুখ দেখেনি, উল্টে হচ্ছে ওখানে যে শিলাটা উনি পুঁতেছিলেন সেই শিলাটাও আর নেই। এখন ওখানে সার কারখানা যেমন হলো না, এই নবদ্বীপে বামপন্থীদের আমলে, বামপন্থীদের যখন নবদ্বীপের পৌরপতি ছিলেন কমরেড বিশ্বনাথ মিত্র, তার নেতৃত্বে শ্মশানঘাটের পাশে অনেকগুলো ভেরি তৈরি করা হয়েছিল নবদ্বীপের মৎস্যজীবী সম্প্রদায়, নবদ্বীপের বেকার যুবকদের কাজের জন্য। আর এই তৃণমূল কংগ্রেসের পৌরসভায় ক্ষমতায় আসার পর তারা ওই ভেরিগুলোকে কোনো এক বেসরকারি কোম্পানিকে লিজ দিল, কত বছরের জন্য দিল, কোন কোম্পানিকে দিল আমরা জানলাম না, নবদ্বীপের মানুষ জানলো না। উল্টে ওখানে হচ্ছে নবদ্বীপের একজন বেকার যুবকও কাজ পেল না। আমরা এর বিরুদ্ধে এই নবদ্বীপ শহরে তাঁত শিল্প, কাঁসা পিতল শিল্প সহ ক্ষুদ্র কুটির শিল্পগুলো ধ্বংসপ্রাপ্ত হলো। নবদ্বীপের প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ ভূমিকা পালন করলো না। নবদ্বীপ শহরে এই বর্ষাকাল চলে এসছে, এখন হচ্ছে রাধাবাজার থেকে শুরু করে একটা বড় অংশ জুড়ে নবদ্বীপের মূল শহর যাকে বলা হয় সেখানে হচ্ছে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়, কিন্তু এই নবদ্বীপ শহরে এই তৃণমূলের পৌরপতির নেতৃত্বে নবদ্বীপের জলাজমিগুলোকে ভরাট করা হচ্ছে। আমরা বলছি এর ফলে নবদ্বীপের পরিবেশ যেমন ধ্বংস হচ্ছে, নবদ্বীপের বাস্তুতন্ত্র যেমন ধ্বংস হচ্ছে, ওই জল সমস্যার সমাধান হচ্ছে না। অভ্যন্তরে 300-এর বেশি আসন থাকা, আমাদের দাবি যে সেই আসনগুলোকে অবিলম্বে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করতে হবে। নবদ্বীপে 6 বছর আগে আমাদের নবদ্বীপ চেয়ারম্যান আর হচ্ছে আমাদের পৌরপতি 1 নম্বর ওয়ার্ডে শিলান্যাস করেছিল সার কারখানা হবে বলে, সেই সার কারখানা হবে বলে সারা নবদ্বীপ হোর্ডিং চড়িয়ে বৈতরণী পার হয়েছে ভোটে, কিন্তু আজ পর্যন্ত সেখানে সারের কারখানা হয়নি। কারখানা হলে নবদ্বীপের ছেলেমেয়েদের কাজ হয়েছে, আমাদের দাবি সার কারখানা করতে হবে। জল মানুষের মৌলিক অধিকার, তার জন্য 3,000 টাকা দিতে হবে। একটা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যে সকালবেলা খেলে রাত্রিবেলা কী খাবে তার ঠিক নেই। টোটো শ্রমিক, যে একটা রাস্তায় টোটো নিয়ে বেরোলে কত ভাড়া হবে, মালিককে চার্জের জন্য কত দেবে, তারপর নিজের কত টাকা থাকবে, তাই দিয়ে চাল কিনবে না ডাল কিনবে সেই হিসাব করতে বসে যায়, তাদেরকে জল ব্যবহার করতে 3,000 টাকা দিতে হবে। আমরা বলছি অবিলম্বে টাকা করতে হবে। 550 টাকা নেওয়া যাবে, একদম শ্রমিকের কাছে জলের জন্য 3,000 টাকা নেওয়া যাবে না।
অবৈধভাবে পুকুর ভাড়া করা হচ্ছে, সেগুলোকে ভাড়া বন্ধ করতে হবে। পৌরইরা চালাচ্ছে, নবদ্বীপ পৌরসভা পরবর্তী দেখলে ডান দিকে বাদিকে সব হচ্ছে ইয়ের অবস্থাকে, প্রমোটার অবস্থাকে। আমরা বলছি অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে, মানুষের কাজ করতে হবে। মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছে কাজ করার জন্য, শুধুমাত্র ব্যাংকের ডিপোজিট ফর্মটা দেখার জন্য না। আমরা বলছি কাজ করুন, ভালোভাবে কাজ করুন, নাহলে আজকে ট্রেলার দেখিয়ে দিলাম, এরপর নাহলে সিনেমা দেখাতে নবদ্বীপের ছেলেমেয়েরা প্রস্তুত হচ্ছে, সেই সিনেমা দেখাতে নবদ্বীপের ছেলেমেয়েরা। 10 দফা দাবি নিয়ে আমরা হচ্ছে নবদ্বীপ পৌরসভায় যে ডেকোরেশন দিয়েছি। আমার নাম পিতা মজুমদার, ডিএফআই নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।